চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের বাসভবনে হামলা হয়েছে। গতকালের দিকে জেলা শহরের পুরাতন জেলখানা মোড়স্থ বাসভবনে এই হামলার ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সাংবাদিক আপনাদেরই খুঁজে বের করা উচিত এবং কার নেতৃত্বে কার সহযোগিতায়